आलू बेचो, छोला बेचो, बेचो बाकुरखानी, बेचो ना बंधु तुमार चोखेर मुनी। कोला बेचो, कोयला बेचो, बेचो मोटर दाना, कोला बेचो, कोयला बेचो, बेचो मोटर दाना, बुकेर जाला बुके जोलुक, कन्ना बेचो ना। आलू बेचो, छोला बेचो, बेचो बाकुर खानी, बेचो ना बंधु তোমার চোখের মনি। আগামী পরিকল্পনাগুলো বলতে কাজ করে যাওয়ার পরিকল্পনা আর সুন্দরবনটার শেষ মাথা পর্যন্ত থাকা, এখানে বেশি সময় দিচ্ছি। ওই যে বললাম যে একজন মানুষ কয় জায়গায় যাব, কতগুলো কাজ করব, তো সুন্দরবন নিয়ে লেগে আছি। ফলো আপের টেন্ডেন্সিটা আমাদের তো কম, আমি হলাম ফলো আপ সাংবাদিক আর কি। বেসিক্যালি একটা বড় ঘটনা ঘটে গেলে মূল ঘটনা পার হওয়ার পরে আমি কাজ শুরু করি, তো সেরকমই আর কি। তো আমি ফলো আপে আছি, নেক্সট পরিকল্পনা হচ্ছে কাজ করে যাওয়া এবং মাঠে থাকা। যে আমার মতো করে একেবারে ওরকম না হলেও কাছাকাছি সুন্দরবন ট্রিপ করার এখন মানে সুযোগ তৈরি হচ্ছে। বন বিভাগ থেকে এখন ওই যে ডিঙি নৌকায় করে এবছর শুরু হয়ে গেছে, টেস্ট হয়েছে গত বছর। এবছরে সামনের শীত মৌসুম থেকে ওই ডিঙি নৌকায় করে ছোটো ছোটো খালে ঘুরে বেড়ানোর যে বিষয়টা, জেলেদের সাথে ইন্টারাকশান, এই জিনিসগুলো হচ্ছে। এবং সুন্দরবনের একটা অংশ কিন্তু গত বছর থেকে খুলে দেওয়া হয়েছে, পশ্চিম পাশ, এই যে কালির চর, পুতনির দ্বীপ, আরপাঙ্গাশিয়া নদী, হ্যাঁ মান্দারবাড়িয়া, এই অঞ্চলটা কিন্তু এই দারুণ সুন্দর। আগে শুধু সুন্দরবনের পূর্ব সাইডে যেতে পারতো টুরিস্ট, এখন এই পাশটাতেও যেতে পারবে, অনুমতি দিচ্ছে বন বিভাগ। ঝিঙে বেচো পাচ্ছি কেতে হাজার টাকায় সোনা, ঝিঙে বেচো পাচ্ছি কেতে হাজার টাকায় সোনা, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকুর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। ঘরদোর বেচো ইচ্ছে হলে করব না কো মানা, ঘরদোর বেচো ইচ্ছে হলে করব না কো মানা, হাতের কলম জনম দুঃখী তাকে বেচো না। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকুর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। Thank you.